আমি দুইটি মূলনীতির দ্বিতীয়টি মূলনীতি হাদিস যখন পাবো দলিল যখন পাবো আমি বিশ্লেষণ করে দেখব দলিলটি সহি কিনা, সহি হলে মেনে নেব, জয়ীফ হলে আমি বাদ দেব। বন্ধুরা আমার এখানে আরো অনেকগুলো উদাহরণ পেশ করা যায়, যে উদাহরণগুলো আপনাদের সামনে আমি পেশ করছি এগুলো অবশ্যই অবশ্যই দেখার বিষয় যে জয়ীফ এবং জাল হাদিস দলিলের কারণে মতনৈক্য সৃষ্টি হয়েছে। আমরা দ্বিতীয় মূলনীতিকে উপলব্ধি করব যে হাদিস যদি সহি হয় সেটা মানব, জয়ীফ হলে বাদ দেব। আর একটা উদাহরণ প্রচলিত আছে, সে কথাটি আপনাদের কাছে পেশ করতে চাই সংক্ষেপে। সেটা হলো আমি এবং আপনি সালাতের মধ্যে রফউল ইয়াদাইন করব কি না, একটা সুন্নাত। এটা প্রচলিত আছে যে বহু মানুষই সালাতের মধ্যে রফউল ইয়াদাইন করেন না, অর্থাৎ সালাতে দাঁড়ানোর সময় এবং রুকুতে যাওয়ার সময়, রুকু থেকে ওঠার সময় এবং 2 রাকাত পরে আমি রফউল ইয়াদাইন করব কি না, এই আমলটি সম্পর্কে বলতে চাই। হাদিসটি তো বহু স্থানে বর্ণিত হয়েছে, বরং একটি হিসাব মতে প্রায় 50 জন সাহাবী কর্তৃক 4 শতাধিক হাদিস বর্ণিত হয়েছে। এই মর্মে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবা কেরাম তারা 4 খলিফা সহ আশারে মুবাশশারা এবং অন্যান্য সাহাবীগণ হাত তুলতেন, রফউল ইয়াদাইন করতেন মর্মে হাদিস বর্ণিত হয়েছে, সহিহ হাদিস। এমনকি বুখারীতে প্রায় 5টি হাদিস, সহিহ মুসলিম প্রায় 5 থেকে 6টি হাদিস বর্ণিত হয়েছে। আমাদের জানা সহিহ বুখারী প্রথম খণ্ডের 102 পৃষ্ঠা এবং সহিহ মুসলিম 168 পৃষ্ঠায় হাদিস বর্ণিত হয়েছে। সহিহ বুখারীতে 735, 36, 37, 38 নম্বর হাদিসে বর্ণিত হয়েছে। 861, 62, 63, 65 হাদিস বর্ণিত হয়েছে। সে হাদিসটি বর্ণিত হয়েছে সহিহ মুসলিমে। আমি হাদিস পেলাম, কিন্তু আরেকটি হাদিস রয়েছে, সে হাদিসটা কি ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি সালাত শিক্ষা দিতে গিয়ে একবার মাত্র রফউল ইয়াদাইন করলেন, মাল্লাতার ওয়াহিদা। কিন্তু এই হাদিস সম্পর্কে ইমাম আবু দাউদ মন্তব্য করছেন হাযা হাদিসুন মুখতাসারুন মিন হাদিসিন তাবিলিন লাইসা হুয়া বিসহিহিন, এই হাদিসটি সংক্ষিপ্ত হাদিস, বড় হাদিস একটা সংক্ষিপ্ত রূপ, এই হাদিস সহি নয়। হাযা লফজ, এই শব্দে হাদিসটি সহি নয়, ইমাম আবু দাউদ তো মন্তব্য করে গেছেন বহু পূর্বেই, তাহলে এখানে মতনৈক্য থাকবে কেন? আব্দুল্লাহ বিন মুবারক তিনি বলেন লা তাসবুত, যেটা বর্ণিত হয়েছে কথাটি। তাহলে আমি এই ক্ষেত্রে পেয়ে গেলাম যে সহিহ হাদিসটিকেই গ্রহণ করতে হবে। যদি আমি এই ক্ষেত্রে সহিহ হাদিসটিকে গ্রহণ করি তাহলে আমাদের আর কোনো মতনৈক্য থাকবে না, আমরা রফউল ইয়াদাইন করব, জয়ীফ হাদিসটিকে বর্জন করব। এবং এটা মুতাওয়াতির পর্যায়ের হাদিস। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আকুলু কাওলি হাযা আস্তাগফিরুল্লাহি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।